আসসালামু আলাইকুম ডিয়ার আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্রিমটি নিয়ে রিভিউ করবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা একটি ইন্ডিয়ান ক্রিম আর প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর সেল হচ্ছে অনলাইনে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছুদিন থেকে বাংলাদেশে খুব ভালো মতো কিন্তু এখনও আসেনি, কিন্তু বিভিন্ন দোকান কিন্তু এগুলো সেল করছে। তো আজকে আমরা দেখব যে এই ক্রিমটি আসলে কেমন। প্রথমে প্রথমে কথা বলবো এই ক্রিমটা কি কি দাবি করে বা কি কি হবে আর কোন স্কিনের জন্য আছে, এবং যা যা তারা দাবি করে সে হিসেবে তারা ইনগ্রেডিয়েন্টস বা উপাদানগুলো দিয়েছে কি না। কারণ আমরা দেখতে পাচ্ছি যতগুলো উপাদান তারা দিয়েছে, মানে একটা স্কিনের ব্যাপারে, মানে কি বলবো, একটা স্কিন না মেশিন, তারা এত উপাদান দিয়ে ভরে দিয়েছে যে আমি কি বলবো, আর এখানে বলার কিছু নেই। তো সেই হিসেবে সম্পূর্ণ ডিটেলসে আমি কথা বলবো, আর লাস্টে আমি যাই রিভিউ দিব যে যত আপুরা ইউজ করেছেন তাদের রিভিউটা কেমন। কারণ রিভিউটা পড়া অনেক জরুরি, কারণ হচ্ছে দেখা যাবে 10 টাকার একটা ক্রিমও কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে, মানে নাইট ক্রিম। এখানে ভালো কাজ বলতে কি, আপুরা মনে করেন যে স্কিনটা ফর্সা করেছে, মানে অনেক ভালো কাজ করছে, তো ক্রিমটা অনেক ভালো। তো এই ধরনের ক্রিম কিন্তু পাওয়া যায় 20 টাকায়, 30 টাকায়, যেমন আপনারা দেখতে পারবেন লতা, ঐতুব্রী, ঐতুব্রীর দাম 80 টাকা। তো এই ধরনের ক্রিমগুলো কিন্তু খুবই ভালো কাজ করে, কিন্তু এখানে যে কী দেওয়া আর কী হচ্ছে আপনার স্কিনের সাথে সেটা আপনারা বুঝতে পারেন না। তো এই এখানে আমি অনেকগুলো দেখেছি, যেহেতু প্রোডাক্ট আমার হাতে নেই, তবে অনেকগুলো আমি ছবি দেখেছি এবং কোথাও লেখা নাই যে তারা কি কি দাবি করছে। তারা জাস্ট তাদের উপাদান দিয়ে কিছু কিছু বলছে যে এটা ডালনেসটা দূর করবে বা এজিংটা দূর করবে, ঠিক আছে, কিন্তু এত যে উপাদান দিয়েছে সেটা কি কাজের জন্য সেটা তো তারা এক এক জায়গায় লিখতে পারতো। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো সেই হিসেবে যে উপাদানগুলো আমি পড়ে পড়ে বলবো। আশা করি এই ধরনের ভিডিও আপনারা কেউ কখনো ইউটিউবে দেখেন নাই। আমি যেই ক্রিম আর যে ফেস ওয়াশ বা যারই রিভিউ দিই, আমি তাদের কেমিক্যালের ব্যাপারে যেহেতু আমি আল্লাহর রহমতে মোটামুটি একটু হলেও ধারণা আছে, তো সেই হিসাবে আমি কেমিক্যালগুলো পড়ে পড়ে শোনাবো এবং সেটা কী কাজের জন্য, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কী কী কাজ করবে। তারপরে এগুলো কাজ আসলে করে কি করে না সেটা আমরা রিভিউতে শেষের দিকে জেনে নিব। তো চলেন, প্রথমে আমি কয়েকটি উপাদান বেছে নিয়েছি, বেশি উপাদান আমি বেছে নিইনি, প্রায় 10টার মতো উপাদানের কথা বলবো। তারা 20টারও বেশি উপাদান ইউজ করেছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আইসোপ্রোপাইল মাইরিস্টেট। তো এটা কিন্তু যে কাজের জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে স্কিন ক্র্যাক বা সফটনেস, যদি আপনার স্কিন ক্র্যাকড হয়ে যায় তো বা ফেটে যায় সেটার জন্য, সফটনেসটা আনার জন্য এই আইসোপ্রোপাইল মাইরিস্টেটটা ব্যবহার হয়। তারপর হচ্ছে ওয়ান হেক্সা ডেকানল, এটা হচ্ছে আপনার যে ওই যে কাজের জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে ড্রাইনেস, বা আপনার স্কিনটা যদি শুষ্ক রুক্ষ থাকে সেটার থেকে রক্ষা করবে। তারপর হচ্ছে ওয়ান অক্টা ডেকানল, এটা আপনার ইরিটেশন বা জ্বালাতনের জন্য দূর করবে, যেটা ওরা কিন্তু প্যাকেজে দিয়েছে। তারপর হচ্ছে সি বাটার নিয়ে তারা অনেক প্রমোট করছে যে তারা সি বাটার এবং মুরুমুরু শীত বাটার দিয়েছে। তো এই সি বাটার আর মুরুমুরু শীত বাটারটা কি সেটার ব্যাপারে আমি কথা বলছি। সি বাটারটা হচ্ছে ঘা যদি আপনার স্কিনে থাকে, যদি আপনার ব্রন বা আদার্স কোনো সমস্যার কারণে যদি ঘা হয়ে যায়, সেটাকে একটু হলেও হিল করবে বা শুকিয়ে দেবে এবং সফট করবে। আর মুরুমুরু শীত বাটারটা যে কাজটা করে সেটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য এই জিনিসটা দেওয়া হয়, যাতে কারো স্কিন যদি সেন্সিটিভ থাকে সেই হিসেবে এইটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে 3-OEthylAscorbic Acid, এই উপাদানটি যে কাজের জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে বয়স্ক ছাপের জন্য। আপনার স্কিনে যদি বয়স্কর ছাপ পড়ে যায়, মানে খুব কম বয়সে, এখন অনেকে মনে করবেন যে আমি তো আমার বয়স্কর ছাপ পড়ে গেছে, কিন্তু তিনি তার বয়সের দিকে নজর দেন না। আপনার যদি বয়স 35 বা 40 হয়ে যায় তাহলে আপনার স্কিনে ছাপ পড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি ইউজ করতে পারেন সেটা আলাদা ব্যাপার। তো এটা বয়স্ক ছাপটা দূর করে। তারপর হচ্ছে টকোফেরলটা যে কাজে ইউজ হয়, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি ভিটামিন সি, তো এটাকেই কিন্তু ভিটামিন সি হিসেবে তারা দেখেছে টকোফেরল। এটা আপনার সান ড্যামেজ থেকে দূর করে, বা সূর্য থেকে যে ক্ষতি হয় আমাদের স্কিনটা সেটা থেকে দূর রক্ষা করবে। তারপর হচ্ছে পলি আইসোবিউটিম, এই জিনিসটা যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার যতগুলো উপাদান আছে সেগুলো কার্যকারিতা কিন্তু বৃদ্ধি করে দেয়, ঠিক আছে, সবগুলো কার্যকারিতা বৃদ্ধি করে। এগুলো উপাদান দিতে হবে, নাহলে কিন্তু আপনার স্কিনে যেগুলো উপাদান দেওয়া হচ্ছে সেগুলো কার্যকারিতা বৃদ্ধি পাবে না। তারপর হচ্ছে সোডিয়াম গ্লুকোনেটটা
যে কারণে দিয়েছে তারা অয়েল কন্ট্রোলের জন্য, ঠিক আছে, এবং আমাদের যে পিএইচ যে মাত্রাটা থাকে স্কিনের মধ্যে সেটা রেগুলেশন বা রেগুলেটর করবে। তারপর হচ্ছে বিউটাইল কার্বামেট, এটা হচ্ছে আপনার প্রিজারভেটিভ হিসেবে, প্রিজারভেটিভ অনেকে চিনেন না, প্রিজারভেটিভ মানে হচ্ছে এই যে আপনার যে যে কোনো ফেস ওয়াশ, ক্রিম বা আদার্স যত কিছু আছে তাদের যে একটা মেয়াদ থাকে, ওই মেয়াদটা এতদিন কীভাবে হয়, আপনি বাড়িতে একটা জিনিস তৈরি করবেন সেটা 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে খারাপ হয়ে যাবে, কিন্তু এই প্রিজারভেটিভ দেওয়ার কারণে সেটা হয় কি, সবগুলো উপাদান কিন্তু 2 থেকে 3 বছর মেয়াদ চলে যায়, তাদের মানে মেয়াদটা বেড়ে যায়। তো তারা দাবি করছে তারা হালাল সার্টিফাইড দিচ্ছে, মানে হালালের, এখানে হারামের কোনো জিনিস ইউজ করে নাই, এবং অ্যালকোহল ফ্রি, নো স্কিন ইরিটেশন মানে জ্বালাতন করবে না ইউজ করলে, এবং ডার্মাটোলজিক্যাল টেস্টেড মানে স্কিন বিশেষজ্ঞ হিসেবে তারা টেস্ট করেছে এবং সেখানে পাস করেছে। তো এখন আমি যদি রিভিউ হিসেবে দেখি, আমি 2-3টা রিভিউ পড়েছি, অনেকগুলো রিভিউ পড়েছি, তার মধ্যে আমি আগে আপনাদেরকে বল দিই এটা আসলে ইউজ কীভাবে করবেন। তো এটা ইউজ করার জন্য আপনাকে প্রতিদিন, প্রতিদিন বলতে প্রতি রাতে, আপনার রাতে বা সন্ধ্যা থেকে আপনি ইউজ করতে পারেন, তবে স্কিনে যাতে ময়লা বা ধুলো না পড়ে, ইউজ করার পর অল্প যেভাবে ইউজ করতে হয় সেটা ইউজ করবেন, ইউজ করে মুখে এবং ঘাড়ের মধ্যে একটু লাগাই নেবেন যাতে দুইটার কালার কম্বিনেশনটা সেম থাকে। তো ওই হিসেবে ইউজ করবেন এবং রেজাল্টটা তারা খুব ভালোই দিচ্ছে। আর রিভিউ হিসেবে যদি আমি এখানে আপনাদেরকে 2-1টা রিভিউ পড়ে শোনাতে পারি, তাহলে আমি এখানে বলতে পারবো, এক আপু কমেন্ট করেছেন যে 2 সপ্তাহ ধরে ব্যবহার করছি, 2 সপ্তাহ ধরে ব্যবহার করেই রিভিউ দিচ্ছি, যারা কম দামে ভালো নাইট ক্রিম চান তারা কিনে ফেলুন, স্কিনকে হেলদি ও উজ্জ্বল করেছে, আরও ব্যবহার করলে আরও ভালো ফলাফল আসবে। এটাই আপনার ভুল ধারণা আপু, আপনি মনে করেছেন যে আপনি স্কিন নাইট ক্রিম ব্যবহার করবেন আর সবসময় ভালো ফলাফল আসতেই থাকবে, এটা না, এক সময় দেখা যাবে যে আপনি কি ভুল করেছেন সেটা বুঝতে পারবেন। তো নাইট ক্রিম ব্যবহার করা কিন্তু ঠিক না, যদি আপনার সমস্যা হয়ে থাকে, যেগুলো সমস্যা দেখেন এখানে কিন্তু তারা বলে নাই যে আপনার স্কিন ঠিক থাকলেও আপনি ইউজ করতে পারবেন, তারা বলেছে যদি আপনার ইরিটেশন থাকে, বয়স্ক ছাপ থাকে, ক্র্যাক্ট হয়ে যায়, এই ধরনের কাজের জন্যই কিন্তু নাইট ক্রিম ইউজ করতে হয়, যদি আপনার স্কিনে কোনো সমস্যা না থাকে তাহলে আন্দাজি আপনি ইউজ করা থেকে বিরত থাকবেন। আরও অনেক ইয়ে আছে এখানে, তারা 550 টাকা দাম দিয়েছে বাংলাদেশি প্রাইস হিসেবে, তবে এটা পাইকারি 350 টাকার মধ্যেই পাওয়া যায়। আর একজন আপু ইংলিশে কমেন্ট করেছেন, সেটা হচ্ছে আই হ্যাভ নেভার ইউজড নাইট ক্রিম বিফোর, মানে এর আগে তিনি কোনো নাইট ক্রিম ইউজ করেনি এবং যখন থেকে এটা ইউজ করবেন বলে ভাবছেন তখন নার্ভাস ছিলেন কারণ ওনার স্কিনটা অনেক সেন্সিটিভ এবং ড্রাই ছিল। তো তারা তিনি অ্যাপ্লাই করার পরে দেখেছেন যে তার স্কিনে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে 1 সপ্তাহের মধ্যে কিন্তু তিনি চেঞ্জনেসটা দেখতে পারছেন। তো যাই হোক, সবাই কিন্তু ভালোই কমেন্ট করেছে, দ্য টিউব ইজ সো কিউট, টিউব দেখে তো লাভ নেই আপু, যাই হোক অনেকে মানে ভালোই রিভিউ দিচ্ছে কারণ প্রোডাক্টটা এখনও 2 নম্বর বের হয়নি, অরিজিনাল প্রোডাক্টই সবাই পাবেন। তো সব কিছু ঠিক আছে কিন্তু এক জায়গায় ভুল, সেটা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে নাইট ক্রিম, যে কোনো নাইট ক্রিম ইউজ করা থেকে বিরত থাকবেন। আর প্রাইসটাও বলেছি এবং কোন কোন স্কিনের জন্য সেটাও আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি, সেটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য ইউজ করতে পারবেন, অয়েলি স্কিন যারা আছে তিনিও ইউজ করতে পারবেন, ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন, কম্বো স্কিনেও ইউজ করতে পারবেন, সেন্সিটিভ স্কিনেও ইউজ করতে পারবেন, এটা আমি বলছি না, এটা তাদের দাবি, ঠিক আছে। আর যেহেতু সবাই ইউজ করছে আর রিভিউ খারাপ নেই, তো ইউজ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ধন্যবাদ সবাইকে।